সড়কের পাশে উল্টে রয়েছে বিধ্বস্ত যাত্রীবাহী বাস। স্থানীয়দের পাশাপাশি হতাহতদের উদ্ধারে ছুটে আসে পুলিশ ও ফায়ার সার্ভিস। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল 7:30টার দিকে বগুড়া থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল যুগান্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস। সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সড়কের পাশেই উল্টে পড়ে যাত্রীবাহী বাসটি, দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই নিহত হন 4 জন। আহত অন্তত 20 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। ট্রাকের সাথে মানে মাথাটা লাগার পরে চাকাটা বাস্ট হয়ে গেল। বাস্ট হওয়ার পরে গাড়ি এই সাইডে এসে নিয়ন্ত্রণ হারায়, এই সাইডে পড়ে গেল। অনেক মানুষ চিকরাচুরি কান্নাকানি করলো, পরে যেন আসলো, পরে কিছুক্ষণ পরে মানুষ দেখে উড়ে মিলো, পরে ফায়ার সার্ভিসে ফোন দিল, পরে মানুষ এসলো, পুলিশ প্রশাসনে ফোন দিল, এসে তুলে ওই লাশ এসে নিয়ে গেল। অনেকে মাথা ফেটে গেছে, অনেকেই হচ্ছে। তারপর আমরা ঘটনাস্থলে যাই, আসি, দেখি হচ্ছে বাসের ভিতরে ঢুকি, ঢুকে অনেককে হচ্ছে বের করি। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। 4 জন ঘটনাস্থলে মারা যায় এবং 1 জন পথিমধ্যে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। সর্বমোট মৃতের সংখ্যা হলো 5 জন। আমাদের অ্যাম্বুলেন্স যোগে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে আহত ব্যক্তিদেরকে আমরা পৌঁছে দিতে সক্ষম হই। রাস্তা কিছুটা সময় বন্ধ থাকে, পরে আমরা রেকারিং করে রাস্তা স্বাভাবিক করে ফেলি। যাত্রীবাহী বাসের চাকা পাংচার হয়ে দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সময় সংবাদ, সিরাজগঞ্জ।